চিকিৎসকদের আন্দোলন চলছে। ধর্মতলার ধর্ণা মঞ্চে একাধিক জুনিয়র চিকিৎসক অনশনরত। এবার তাদের পাশে দাঁড়াতে টলিউড নেমে এলো, অর্থাৎ টলিউডে যে সমস্ত প্রতিবাদী মুখ বারবার মিছিলে নেমেছেন, সরব হয়েছেন, তারাই এবার প্রতীকী অনশনে এসেছেন ধর্মতলা মঞ্চের পাশে। আমার সঙ্গে রয়েছেন চৈতি ঘোষাল। চৈতিদি, আজকে বারবার আপনি মিছিলে নেমেছেন, তারপরে দেখা গেল আজকে আপনি প্রতীকী অনশনে বসেছেন, এই এই পরিস্থিতির শিকার, মানে এই পরিস্থিতিতে আসতে হলো কেন? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে যে কারণে আসতে হয়েছে, সে কারণে আমাদের সবাইকেই আসতে হয়েছে। তার কারণ আর কোনো উপায় ছিল না, কারণ একটা মানে গণতান্ত্রিক দেশে যদি প্রতিবাদ করতে হয়, এবং সে প্রতিবাদ আমরা শুরু করেছিলাম, সে ক্লেম দ্য নাইট, রাজপথ দখল, দিন দখল, আমরা আরজিকর মঞ্চে ওখানে গিয়ে ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে থিয়েটারের লোকজন, সমস্ত জনগণ সবাই এসেছিল, সিনেমার লোকজন এসেছিলেন, কিন্তু তারপরে আর গণতান্ত্রিক এবং নন ভায়োলেন্ট যদি কোনো মুভমেন্ট করতে হয় সেটা আর কি উপায় থাকে, হাতে আর কি থাকে শুধু অনশন ছাড়া? এবং আমাদের দেশের, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, উনি তো অনশন করেছেন, উনি জানেন, উনি তো আন্দোলনের নেত্রী, সেই নেত্রী আজকে মুখ্যমন্ত্রী, হ্যাঁ, বাংলার মুখ্যমন্ত্রী, ওনার মানবিক মুখ আমরা অনেকবার দেখেছি, তাহলে সেই মুখ আমরা দেখতে পাচ্ছি না কেন? একটু কি এসে কথা বলে ব্যাপার, এই যে অচল অবস্থা সেটাকে কি মেটানো যায় না? যে 10 দফা দাবি আছে তার মধ্যে আসলে তো 2 দফা, একটা হচ্ছে তিলোত্তমার বিচার যেটা সিবিআই দেখছে এবং সুপ্রিম কোর্টও তার সঙ্গে যুক্ত আছেন, সে পর্যবেক্ষণ করছেন, এবং আরেকটা হচ্ছে আর যাতে কোনো অভয়া না হয়, এবং তার নিচে যে দাবিগুলো আছে, আপনি সিন্ডিকেট রাজ, জাল ওষুধ, থ্রেড কালচার, আজকে একটা রাজ্যর স্বাস্থ্য যদি নড়বড় করে তাহলে কি সে রাজ্য সুখে থাকতে পারে? এবং মুখ্যমন্ত্রী, আজকে বাংলার মুখ্যমন্ত্রী, উনি এসে কথা বললে এটা মিটবে না, এটা হতে পারে না। উনি এসে বলুন, আমি আমি মাননীয়ার কাছে এবং সরকারের কাছে আমি আর্জি জানাচ্ছি, আপনাদের কোন কোন জায়গাগুলো মনে হচ্ছে যে এটা অন্যায়? বলা হচ্ছে দিদি যে 7টা দাবি অলরেডি মেনে নেওয়া হয়েছে, চিকিৎসকদের একাধিক দাবি সরকার মেনে নিয়েছে, তারপরেও এই যে আন্দোলন অনশন। দেখুন, আজকে আপনি গভর্নমেন্টের যে কোনো কাজ করতে যান, গভর্নমেন্ট কেন, যে কোনো সিরিয়াস কাজ করতে যান, সেখানে একটা ডিরেক্টিভ থাকে, একটা সই করা হয়, একটা এক্সিকিউশনের একটা প্রসেস দেখানো হয়, এবং পর্যবেক্ষণের জন্য লোক থাকে, কোনটা হয়েছে তো মৌখিকভাবে হয়েছে, কোথাও তো মিনিট সই করা হয়েছিল, কিন্তু তারপরে তো কোনো ডিরেক্টিভসে সই করা হয়নি, তারপরে এবং সেটার যে পর্যবেক্ষণ কিভাবে কাজ হচ্ছে। দেখুন, এই এতগুলো 50টা সিসিটিভি লাগাতে মাত্র 2 ঘন্টা লেগেছে। আমার বিশ্বাস এবং এই রাজ্যের মানুষের বিশ্বাস যে আপনি মাননীয়া, একমাত্র মাননীয়া যদি এসে বসে কথা বলেন তাহলে, এবং এই ডিরেক্টিভ দেন, ডিরেক্টিভ দেন আপনার যারা যারা যে যে পদে আছে তাদের এক্সিকিউশন করার জন্য যে যে দাবিগুলো জুনিয়র ডাক্তাররা রেখেছে, তাহলে এই অচল অবস্থা কেটে যাবে, এবং এটা ইম্পসিবল নয়, এটা মাননীয়ার জন্য একদমই ইম্পসিবল। দিদির কাছে আসবো, ইত্যাদি বলছি যে আপনারা অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন, আপনারা যে বারবার প্রতিবাদে নামছেন তা নিয়ে সমালোচনাও কেউ কেউ করছেন, বিতর্কের মুখোমুখি হচ্ছেন, তার বলছেন কেউ কেউ, সেখানে দাঁড়িয়ে উড়িষ্যা সরকার, নার্সরা একটা কর্মবিরতি করেছিল, সেই কর্মবিরতির উপরে তারা একটা আইন জারি করে বলেছে তাদের কর্মবিরতি তুলে নিতে বাধ্য করা হয়েছে, এবং কেন্দ্রীয় সরকার একাধিক ক্যান্সার সহ বিভিন্ন ওষুধের দামও বাড়িয়েছে, সব মিলিয়ে এই যে স্বাস্থ্য পরিষেবার অবনতি, কেন্দ্র রাজ্য, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই আমাদের আন্দোলনটা কিসের জন্য? সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধেই তো, এগুলো আপনি যেগুলো বললেন সেগুলো ওই দুর্নীতির মধ্যেই পড়লো, তো এই সবটার বিরুদ্ধেই আমাদের আন্দোলন আজ থেকে। এই প্রতীকী ডাক্তারদের 15 দিন হয়ে গেল অনশন মঞ্চে তারা রয়েছে, অনশন করছে, তাদের একজনের একের পর এক স্বাস্থ্যের অবনতি চোখের সামনে দেখছি, তো সেই জন্য আজ থেকে আমরা প্রতীকী অনশনে বসলাম, সবটাই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের সুরক্ষার দাবিতে। ডাক্তারদের 10 দফা দাবি সেটাও আমাদেরই দাবি।
যখন আপনারা আন্দোলনে বসছেন, প্রতীকে অনশন করছেন, ঠিক সেই মুহূর্তে বলা হচ্ছে সব দাবি তো সরকার মেনে নিচ্ছে, বারবার সরকার আলোচনার জন্য বার্তা পাঠানো হচ্ছে, কিন্তু ডাক্তাররাও একাংশে অনড়। এই বিষয়টা নিয়ে কি বলবেন? ডাক্তারদের এই যে ওদের মনোবল অনড়, ওদের এই জায়গায় পুশ করতে করতে মানে ঠেলতে ঠেলতে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এবং এর আগে অনেক মিটিং, অনেক বসা, অনেক কিছু হয়েছে, কিন্তু কাজের কাজ তো কিছু হয়নি। যে কারণে এই আন্দোলন বা যা ওদের দাবি সেটা মেনে, সেটা যদি মেনে নেওয়া হয় বা তাদের সঙ্গে কথা বলে সেটা মিটমাট করা হয়, তাহলে তো এতদিন পর্যন্ত এই গত তিন মাস সারা পৃথিবীর মানুষকে দেখতে হতো না, যেভাবে একটা শহরে, কলকাতার মতো একটা শহরে তিন মাস ধরে একটা আন্দোলন চলছে এবং এখনো পর্যন্ত বিচার, সুবিচার পাওয়া যায়নি, জাস্টিস পাওয়া যায়নি। এবং এই ঘটনাটা ট্রিগার করেছে যাতে সবাই মিলে আমরা একসঙ্গে আওয়াজ তুলেছি যে আমাদের পরিবেশ সুরক্ষিত করতে হবে, আমাদের কাজের জায়গা সুরক্ষিত করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেখানে বেড়ে উঠবে সেটা সুরক্ষিত করতে হবে, এইটুকুই তো দাবি। একেবারে দেবুলনাদি, আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি দিনের পর দিন আন্দোলনে সরব হয়েছেন, মিছিলে হেঁটেছেন, প্রায় প্রতিনিয়ত আপনাকে দেখা গিয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকে অনশনে নেমেছেন আপনারা, ঠিক কেন? অনশনটা, যেই যে আমরা যে অনশনটা করছি, এই অনশনটা খুব একটা কিছু বড় কথা নয়, মানে এই চব্বিশ ঘন্টার অনশনটা কিচ্ছু বড় কথা নয়, কারণ আজকে আমরা মেয়েছি যেরকম প্রত্যেক দিন 50 জন 60 জন করে মানুষ, এই যতজনকে দেখছেন এখানে প্রত্যেক দিন প্রতীকী অনশন জনগণ করছেন, সেই জনগণেরই একজন আমরাও আর কি, মানে সবাই বহু জনগণ করে যাচ্ছেন এবং অনেক মানে কেউ কেউ 48 ঘন্টা এরকমও করছেন, তো সবাইকার যা দাবি ওই তাদের মতনই আমার ওই একই দাবি, যে আমি আর পারছি না ওদের দিকে তাকাতে, 14 দিন হয়ে গেছে, 14 দিন হয়ে যাওয়ার পর ওদের যা অবস্থা পারছি না আর দেখতে পারছি না। মাননীয়া তো নিজে অনশন করেছেন, উনি তো জানেন 14 দিনের মাথায় কি হতে পারে শরীরের অবস্থা, ওনারও তো কিছু পার্মানেন্ট ড্যামেজ হয়েছে নিশ্চয়ই 26 দিন অনশনের পরে। যে মাননীয়াকে আমরা ইলেক্ট করে এনেছিলাম তার কাছ থেকে এইটুকু মমত্ব আমি সত্যিই আশা করি, আমি অন্তত করি। আমি সময় প্রমাণ করবে যে আমি কোনো রাজনীতি করতে এখানে আসিনি, আমি কোনো টিকিট চেয়ারের জন্য আসিনি, আমি দলীয় রাজনীতিকে ঘেন্না করি, আমাকে কোনো চেয়ারে বসালে সেই চেয়ার ভেঙে চুরমার হয়ে যাবে, আমি পারবো না ওটা করতে, কিন্তু আমি এই মমত্বটুকু রোজ সকালে উঠে ভাবছি মাননীয় আসবেন, আজকে আসবেন, আজকে আসবেন, আর রোজ রাত্রিরে হতাশ হয়ে ফিরে যাচ্ছি, একবার আসুন না, একবার বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়ান না, ওদের তো ওদের দেয়ালে পিঠ না ঠেকলে ওটা আর এটা কেন করবে, কেননা ওদের দাবিগুলো যেগুলো সেখানে কিন্তু আমরা শুধু পরিকাঠামো, হাসপাতালের পরিকাঠামোগত কিছু পরিবর্তন যেটা একটা সুস্বাস্থ্য ব্যবস্থা আমাদের দিতে পারবে এটাই দেখতে পাচ্ছি আমরা, এটা করলেই তো ওরা অনশন তুলে দেবে, এটা করতে অসুবিধে কোথায়? যে খুনটা হয়ে গেল তারপরে আমি তো ভেবেছিলাম সরকারই ওদেরকে ডেকে পাঠাবে, ডেকে পাঠিয়ে বলবে কি কি করতে হবে বলো, আমরা যাতে আর তিলোত্তমা যাতে না ঘটে তার জন্য কি কি করতে হবে বলো বলে করবে এবং আমরা সরকারকে মাথায় করে নিয়ে নাচব। আপনি বলছেন দলীয় রাজনীতিকে আপনি ঘেন্না করেন, কিন্তু আপনি জানেন আপনি যতবার প্রতিবাদে সরব হয়েছেন স্বাভাবিকভাবে একটা বিরোধী গোষ্ঠী, শাসক গোষ্ঠী আপনাকে আক্রমণ করেছেন সোশ্যাল মিডিয়াতে সব কিছু মিলে, তারাও বলছেন যে উড়িষ্যা সরকার নার্সদের একটা কর্মবিরতি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে, ওষুধের দাম কেন্দ্র বাড়াচ্ছে, সেই বিষয়ে আপনারা চুপ, কি বলবেন? আমরা চুপ, প্রথমত হচ্ছে যারা আমাকে বলছে না, আমাদেরকে বলছে কিছু বলছেন না আপনারা, আমাদের তাহলে কাউকে একটা নিয়োগ করে দিন যারা সব ইন্টারভিউ ফলো করবে, আমি যদি আমার কথা বলি তাহলে একটু নিয়োগ করে রাখুন কাউকে যে সব ইন্টারভিউ ফলো করবে, আপনি নিশ্চিত যিনি এটা বলছেন বা যারা বলছেন নিশ্চিত যে আমি বলিনি কিছু এগুলো নিয়ে, না জেনে কথা বলছেন, আমি এ প্রত্যেকটা বিষয় নিয়ে সরব, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলছি, কাজে এই অপবাদটা খুবই ভয়াবহ ব্যাপার, খুবই ভয়াবহ ব্যাপার, কেননা যারা আমাকে তো যারা এটা নিয়ে আমাকে বলছেন যে বলিনি তারা এটাও বলেন যে আপনি কি হাসপাতালে যান, আপনি তো নার্সিংহোমে যান, আমি সেই মানুষটাই নই যার নিজের বাড়িতে আগুন লাগা অবধি আমি ওয়েট করব, আমার পাশের বাড়িতে আগুন লাগলে আমার গায়ে আঁচটা আসে, আমি সেরকম, আমি আমি যদি সেটা না হতাম আমি বেঁচে যেতাম, আমি খুব বেঁচে যেতাম, কিন্তু আমি সেটা নই, আমি কি করব? আমার যে হাউস হেল্প সে এবং তার গোটা পরিবার হাসপাতালেই যায়, সে কি আমার পরিবার নয়? তাহলে সেই দুর্নীতির মধ্যে যাচ্ছে যখন, আমি প্রতিবাদ করব না, তার তো ক্ষমতাই নেই প্রতিবাদ করার, আমার আছে, আমি তার হয়ে প্রতিবাদ করব, আমি সেই মানুষটাই, কিন্তু যে দাবিগুলো সেগুলো তো খুব সহজ, আমি কিন্তু সত্যিই বলছি আমি অন্তর থেকে চাইছি যে ওদের এই পরিকাঠামোগত পরিবর্তনের দাবিগুলো পূরণ হয়ে যাক, আমরা মাথায় করে নাচি সরকারকে নিয়ে,
আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো সেটাই চাই। হাত জোর করে বলছি মাননীয়াকে, একটাবার ওদের পাশে আসুন, ওদের মুখগুলো দেখুন একটুখানি, দেখা যাচ্ছে সেটা কিন্তু। একেবারে দেবলীনা থেকে শুরু করে বিদীপ্তা, চৈতী ঘোষাল, তারা বারবার বলছেন একবার রাজ্যের মুখ্যমন্ত্রী আসুন, তাদেরকে বলুন, তাদের সঙ্গে কথা বলুন এবং সমস্যা মেটানোর দাবি করছেন তারাও। এখন দেখার, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসন এবং জুনিয়র ডাক্তারদের একটা অংশের মধ্যে যে বিতর্ক, যে আলোচনা, যে টানাপোড়েন চলছে তা মিটবে কবে? ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।